যুদ্ধের অজুহাত তৈরির চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আমেরিকার যে টানাপোড়েন তৈরি হয়েছে সে বিষয় উত্থাপন করে এই অভিযোগই করলেন ইরানের বিদেশমন্ত্রী মোহাম্মদ জাওয়দ জারিফ আগামী তিন জানুয়ারি ইরানের প্রাক্তন সেনাপ্রধান কাশেম সোলাইমানের মৃত্যুর এক বছর পূর্তি হচ্ছে গত বছর বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের গুরুত্বপূর্ণ ওই ব্যক্তিকে হত্যা করে আমেরিকা এরপর থেকে দু দেশের মধ্যে প্রবল টানাপোড়েন শুরু হয় এর মাঝেই গত নভেম্বর মাস থেকে যুদ্ধ বিমান বহনকারী মার্কিন রণতরী ইউএসএস নিমিতজ আরব দেশগুলির জলসীমায় ঘুরে বেড়াচ্ছে সম্প্রতি দুটি আমেরিকান বি ফিফটি টু বোমারু বিমানও ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বৃহস্পতিবার এই প্রসঙ্গ তুলে ইরানের বিদেশমন্ত্রী টুইট করেন আমেরিকার নোভেল করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ না করে ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা কোটি কোটি টাকা বি ফিফটি টু বিমানগুলি উড়াতে ও আমাদের এলাকা রণতরী পাঠাতে খরচ করছে ইরাকে থাকা আমাদের গোয়েন্দারা জানাচ্ছেন যে যুদ্ধের অজুহাত তৈরি করতে ছক সাজানো হচ্ছে গত বিশ ডিসেম্বর ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে রকেট হামলা হয় এরপর ইরানের বিরুদ্ধে তোপ দেগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরাকে আমেরিকানদের ওপর যদি কোনো হামলা হয় তাহলে তিনি ইরানকেই দায়ী করবেন এরপর তাকে সতর্ক করে দিয়ে ইদার ইরানের বিদেশ মন্ত্রী মোহাম্মদ জাওয় জারিফ জানান দেশে নিজের ব্যর্থতা ঢাকার জন্য ডোনাল্ড ট্রাম্প যাতে এমন কোনো পদক্ষেপ না নেন যাতে তার দেশের নাগরিকদের ক্ষতি হয় বিশ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার আগে এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেছেন